সবাইকে অনেক শুভেচ্ছা। তো আমি এখন যে ভিডিওটা তৈরি করছি তা হচ্ছে BCPS এ অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে গিয়ে FCPS পার্ট 1 এর। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন, আপনারা নিজেরাই করতে পারবেন ঘরে বসে এই অনলাইন আবেদনটা। আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সব লিংক দিয়ে দিব যে যে প্রয়োজনীয় লিঙ্কগুলো রয়েছে। তো এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ দ্য এগ্রিমেন্টে দিয়ে জাস্ট এই যে দেখুন এখানে নিউ কারিকুলাম FCPS পার্ট 1 এ অ্যাপ্লাই নাও এ ক্লিক করতে হবে। এখানে নতুন যারা নতুনদের জন্য দেওয়ার পর এখন এখানে দেখুন আপনারা একটু বুঝে শুনে দিয়ে দিবেন, MBBS হলে MBBS, BDS হলে BDS। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, দেখুন আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা এ থেকে এখানে একটা লেটার রয়েছে, দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এনওর ডটের পরে এর পরে ডিজিটগুলো রয়েছে। তো এখানে লেটারটা সহ কিন্তু দিতে হবে আপনাদের। এখানে আমি দিয়ে দিলাম, আপনাদের দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা করে নেবেন ঘরে বসে। আমি লেটারটা সহ নাম্বারটা দিচ্ছি, লেটারটা না দিলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। একবার দেওয়া হয়েছিল, দেখুন নিচে কিন্তু ইনভ্যালিড BMDC নাম্বার চলে এসেছিল। যাই হোক, এখন নিউ অ্যাপ্লিকেন্ট দিয়ে নেক্সট দিলাম। দেওয়ার পর নেম অফ দ্য কলেজ এখানে আপনারা হোয়ার গ্রাজুয়েট এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের ডেট অফ গ্রাজুয়েশনটা দিয়ে দিবেন এখানে। তারপর রয়েছে BMDC রেজিস্ট্রেশন ভ্যালিডিটি, এটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, এটা একটু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনাদের নিচে দেখুন নোটে লেখা রয়েছে লাল অক্ষরের লেখাগুলো, এখানে দেখুন 5 ইয়ার্স রয়েছে। তো 5 ইয়ার্স থেকে উপরে ডান পাশে ডেট অফ রেজিস্ট্রেশন এটা 12 আগস্ট 2021 তারিখে এটা রেজিস্ট্রেশন হয়েছে, এ থেকে 5 বছর বৈধতা রয়েছে ভ্যালিডিটি। তো আপনারা যোগ করে নেবেন কত হয়, তো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের অঙ্ক করে বাকি দাবটা পূরণ করে নেবেন। তো এখান থেকে 21 হলে 5 বছর সামনের দিকে যদি যোগ হয় তাহলে কত মাস কত দিন এবং কত বছর হয় তা আমি ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন এখানে হচ্ছে আগস্ট 2026 সাল হয়েছে। তো আমি দিয়ে দিলাম, এভাবে আপনারা আপনাদেরটা ক্যালকুলেশন করে দিয়ে দিবেন। এখন রয়েছে আপনাদের সার্টিফিকেট MBBS আর BDS এর 300 কিলোবাইট রেজলিউশনের ভিতরে। আমি অবশ্য ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা কীভাবে ফটোর সাইজটা 300 কিলোবাইটের ভিতরে আনতে পারবেন। তো এটা আপনারা অ্যাড করে দিবেন, এভাবে 300 কিলোবাইটের ভিতরে কিন্তু হতে হবে, 200 কিলোবাইটও করতে পারেন, 250 করতে পারেন, এক কথায় 300 কিলোবাইটের ভিতরে থাকতে হবে এবং 100 কিলোবাইটের উপরে রাখতে চেষ্টা করবেন, তাহলে রেজুলেশনটা ভালো থাকবে। তো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন ফাইলগুলো। দেওয়ার পর এখানে আর দ্য ইমেজ অফ রাইট সাইজ এই আর রয়েছে, আর দ্য ইমেজ অফ রাইট পজিশন এই দুটোটাতে টিক মার্ক দিয়ে দিবেন, কারণ সাইজও আমাদের রাইট রয়েছে এবং পজিশনও কিন্তু রাইট রয়েছে, আমরা পোর্ট্রেটভাবে দিয়েছি। তো এখন এখানে আপনাদের স্পেশালিটি চয়েস করে দিবেন, এখানে আপনারা যা চান। এখানে দেওয়ার পর নিচে গিয়ে নেক্সটে আমরা দিয়ে দিব। এখন দিয়ে দেওয়ার পর এখানে আপনার এমপ্লয়মেন্ট টাইপ গভর্নমেন্ট এবং এখানে দেখুন PDS কোডটা আপনাদের যে এই ডকুমেন্টটা যাদের রয়েছে অবশ্যই PDS কোডটা দিয়ে দিবেন, এখানে যা রয়েছে তা এখানে টাইপ করে দিয়ে দিবেন গভর্নমেন্ট কোডের এই ঘরে। দেওয়ার পর নিচের ঘরগুলো বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটরি না, কারণ এখানে লাল স্টার মার্ক নেই দেখতে পাচ্ছেন। তারপর আপনারা যদি চান তাহলে 2-1টা ঘর বা সম্পূর্ণ 3টা ঘরই ফিল আপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই ফিল আপ না করলেও। দেওয়ার পর নেক্সটে দিয়ে এখানে নাম, ফাদার্স নেম, অবশ্য নামটা কিন্তু আপনাদের সার্টিফিকেট অনুযায়ী হতে হবে MBBS বা BDS এর, আর ফাদার্স নেম, মাদার্স নেম এবং আপনার এই ছবিটা এখন অ্যাড করতে হবে, দেখুন ছবি এবং সিগনেচারটা অ্যাড করতে হবে, অ্যাড করে দিচ্ছি আমি। এভাবে আপনারা অ্যাড করে নেবেন খুব সহজ। আর আমি ছবি সিগনেচার ফাইলগুলোর 300 কিলোবাইটের ভিতরে কীভাবে আনবেন তার একটা কিন্তু লিঙ্ক দিয়ে দিব ওয়েবসাইটের। এখন ইমেল দেখুন ফোন নাম্বার এগুলি খুব সাধারণ একটা ব্যাপার, আপনারা করে নেবেন। এখন এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে জাস্ট নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর চলে আসবে পেমেন্টের যে পালা, পেমেন্ট যারা আপনারা ব্যাংকে করেছেন তারা এখানে ম্যানুয়াল দিবেন। ম্যানুয়াল দেওয়ার পর পরবর্তী ধাপে নিয়ে যাবে আপনাদের ব্যাংকের যে স্লিপটা রয়েছে, স্লিপে কিন্তু
দেখুন এখানে অ্যামাউন্ট কিন্তু 11,000 টাকা দেখাচ্ছে। এখন ব্যাংক ডিপোজিট স্লিপ নাম্বার যাচ্ছে, ডিজিটাল দিলে দেখুন এখানে কিন্তু ডিজিটালি বিকাশ নগদ রকেটও কিন্তু করা যায়। যাই হোক, যারা ব্যাংকে পেমেন্ট করেছেন তারা ব্যাংক ডিপোজিট স্লিপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই নাম্বারটা হাতে কলমে লেখা হয়, দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছি সবুজ টিক চিহ্নতে, আর দিয়ে একটা হাইফেন রয়েছে, তারপর কিছু সংখ্যা রয়েছে, এটা আপনারা দিয়ে দিবেন। আমি এখনও দিইনি, আমি ডিপোজিট ডেট দিচ্ছি, যেদিন আপনারা ডিপোজিট করেছেন সেই ডেটটা এখানে দিবেন, এবং ব্যাংক নেম দিবেন এবং ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এখানে দিয়ে দিবেন। দেখুন এখানে কিন্তু দুইটা ব্যাংকই রয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড UCBL এবং রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। তো এখন আমি ব্যাংক ডিপোজিট স্লিপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন আপনাদের এখান থেকে ব্যাংক ডিপোজিট স্লিপটাও কিন্তু অ্যাড করে দিতে হবে, এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলাম, আপলোড করে দেওয়ার পর এখানে আর দ্য ইমেজ রাইট সাইজ, আর দ্য ইমেজ দেওয়ার পর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এটা টিক মার্ক দিয়ে জাস্ট ফিনিশে দিয়ে দিবেন। এতটুকুই কাজ ছিল বন্ধুরা, এ পর্যন্তই। দেখুন এই ফিনিশে দেওয়ার পর এই এখানে ওকে দিয়ে দিবেন আপনারা। ওকে দিয়ে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর দেখুন ইউ হ্যাভ কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুলি অ্যান্ড ইউ উইল বি নোটিফাইড বায়া ইমেল হোয়েন অ্যাডমিন অ্যাপ্রুভস ইউর রিকোয়েস্ট। তো আপনার ইমেল অ্যাড্রেসটা যা দিয়েছিলেন তাতে আপনারা কিন্তু চেক করবেন, আর এরপর আপনারা ইমেলের মাধ্যমে সব কিছুই জানতে পারবেন। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, নতুন আপডেট নিয়ে আমি আবারও আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।